শিক্ষার্থী বন্ধুরা, সিপিএ ট্রেনিং এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনোয়ার শিপন। এ লেসনে আমি কিওয়ার্ড সিলেকশনের গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা নিয়ে আলোচনা করব। তো লক্ষ্য করুন, এখানে আমি clickbank.com এ লগ ইন অবস্থায় রয়েছি। তো আমরা প্রথম যখন একটি প্রোডাক্ট চুজ করব, প্রথম আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরি চুজ করতে হবে। তো এখানে লক্ষ্য করুন, এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে: আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট, বিটিং সিস্টেমস, কম্পিউটার্স, এডুকেশন, ফিকশন, গেমস ইত্যাদি, হোম অ্যান্ড গার্ডেন, তো প্রথম আমরা ক্যাটাগরি চুজ করব। তো সাপোজ আমরা যদি হোম অ্যান্ড গার্ডেন চুজ করি, তো লক্ষ্য করুন এটি আমাদের একটি কিওয়ার্ড হতে পারে। তো এই হোম অ্যান্ড গার্ডেন এটি হবে আমাদের আপ কিওয়ার্ড। আর এই হোম অ্যান্ড গার্ডেন এর আন্ডারে আমরা যদি ইন্টেরিয়ার ডিজাইন চুজ করি, এটি হবে আমাদের ডিপ ডাউন কিওয়ার্ড। আসুন আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি আপ কিওয়ার্ড এবং ডিপ ডাউন কিওয়ার্ড আসলে কি। তো সাপোজ লক্ষ্য করুন, আমি যদি গুগলে আউটসোর্সিং লিখে সার্চ দেই, লক্ষ্য করুন এখানে আমরা odextutorial.com কে খুঁজে পাচ্ছি না, কারণ এই কিওয়ার্ডটির কম্পিটিশন অনেক বেশি, ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিশন। এ কারণেই আমি কিওয়ার্ড নিয়েছি আউটসোর্সিং বাংলাদেশ। আমার কান্ট্রি নেমকে আউটসোর্সিং এর সাথে যোগ করে আমি ডিপ ডাউন কিওয়ার্ড তৈরি করেছি। লক্ষ্য করুন odextutorial.com। তো এই ডিপ ডাউন কিওয়ার্ডে সার্চে খুব দ্রুত চলে আসা যায়, তার কারণ হচ্ছে কম্পিটিশনটা কম থাকে। আসুন আমরা আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। সাপোজ আমি মনে করছি এটি হচ্ছে আপ কিওয়ার্ড, জব অফার। তো এই জব অফার লিখে কারা সার্চ দিবে? যাদের জব প্রয়োজন প্রত্যেকটি লোকই এই কিওয়ার্ড ইউজ করে সার্চ করবে। তো সেক্ষেত্রে এটিকে যদি আমরা আপ কিওয়ার্ড চিন্তা করি, তাহলে কি হবে, আমাদের ভিজিটর লেভেল হাই হবে। কিন্তু আমাদের সেল করাটা বা লিড কালেকশন করাটা কঠিন হবে। আমরা যদি ট্রান্সলেশন জব অফার লিখে সার্চ করি, তাহলে এই কিওয়ার্ড দিয়ে কারা সার্চ করবে? যাদের শুধুমাত্র ট্রান্সলেশন জব অফার প্রয়োজন, একটি পার্টিকুলার টার্গেটেড অডিয়েন্স আমরা পেয়ে যাচ্ছি এই কিওয়ার্ডের মাধ্যমে, এটি হচ্ছে ডিপ ডাউন কিওয়ার্ড। তাহলে এই কিওয়ার্ডের মাধ্যমে আমাদের ভিজিটর লেভেলটা লো হবে, কিন্তু আমাদের সেল বা লিড কালেকশনটা ইজি হবে। তো আশা করছি আমি ফর্মুলাটি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।